এই যে তো অন্যায় যে সব বিচারপতিরা করেছেন তারা লুঙ্গি পরে পালিয়ে গিয়েছে, আপনি পালাতেও পারবেন না, লুঙ্গিও থাকবে না, ন্যাংটা পালাতে হবে। সুতরাং আজকে আপনারা বিবেকের তাড়নায় ন্যায় নিজে প্রতিষ্ঠা করেন। আমি বলবো আমরা পথের মধ্যে নামবো, শুধু যে হল দখল হবে তাই না, সমস্ত পথও আমাদের দখলে আসবে। এক দফা এক দাবি, পরেরটা আমি বলছি না এমনি রাস্তায় এসে যাবে, ওটা তখনও এসেছিল। এক দফা এক দাবি, কেউ একজন স্লোগান দিয়েছে, সব মানুষ বলেছে এর সাথ তুই কবে যাবি, তারিখ আমরা বেঁধে দেব, এত তারিখের মধ্যে যেতে হবে। আসুন প্রিয় বোনেরা, আমরা আজকে এই শপথ গ্রহণ করি স্লোগান দিয়ে, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ জিন্দাবাদ, খালেদা জিয়ার মনোবল তারেক জিয়ার মনোবল মহাসচিব মহান মনোবল গহেশ দাদার মনোবল আফরোজা বাজার মনোবল। আজকে জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকার কথা ছিল, এই বাংলাদেশে যদি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করবে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে প্রধানমন্ত্রী হবে। কাজে আসুন বোনেরা, আসুন আমরা শপথ গ্রহণ করি। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিদেশ থেকে নিয়ে এসে এই বাংলাদেশের নেতৃত্বে নিয়ে আসা। আর আমাদের তৃতীয় কাজ হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনা, আর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটি মহিলা দল। এটা যেমন আমাদের একদিকে একটি আনন্দের বিষয়, পাশাপাশি আমাদের দুঃখের বিষয় হচ্ছে আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হবার কথা ছিল কার বলেন তো? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারণ এর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে অন্তরীণ করার পূর্বে যতবার জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে ততবারই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছি, আলোচনা করেছি। আমাদের দুঃখ কষ্ট বেদনা যে আমাদের প্রিয় নেত্রী আজকে আমাদের মাঝে উপস্থিত হতে পারছেন না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ব্যর্থতা। আরেকটি ব্যর্থতা আমাদের অবশ্যই, কারণ আমাদের আজকে অ্যাক্টিং চেয়ারম্যান হচ্ছেন কে? আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। তাকে শুধু এই মানে আমাদের মাঝে তো নাই, এই দেশেও থাকতে দিচ্ছে না, এটাও হচ্ছে আমাদের চরম দুঃখের বিষয় যে আমাদের প্রাণ প্রিয় নেতাকেও আজকে আমরা হয়তো বা তাকেও এখানে উপস্থিত করতে পারতাম। সেই কারণেই আমাদের আজকে আনন্দ করার বিষয় নয়, আমি আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত করব। আমরা জানি সকলেই যে এই দেশের অর্ধেক হচ্ছে নারী অর্ধেক হচ্ছে পুরুষ, এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে বলা হয় বাংলাদেশের দুই তিনটি স্তম্ভ যার উপরে দাঁড়িয়ে আছে, একটি স্তম্ভ হচ্ছে আপনারা জানেন গার্মেন্টস সেক্টর, আরেকটি স্তম্ভ হচ্ছে বিদেশ থেকে রেমিটেন্স আসা। গার্মেন্টস সেক্টরে প্রায় 1 কোটি নারী আজকে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, তারা অর্থনীতিকে স্বাবলম্বী করছে, এটার উদ্যোক্তা কে বলেন তো? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর আজকে বিদেশ থেকে যে রেমিটেন্স আসছে এই অবৈধ খুনি গুমকারী ষড়যন্ত্রকারী দীর্ঘ প্রায় 13-14 বছর জোর জবরদস্তি করে যারা ক্ষমতায় আছে তারা গর্ব করে থাকে রেমিটেন্স রেমিটেন্স, এই রেমিটেন্সের উদ্যোক্তা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজেই আজকে আমরা অনেক কিছু নিয়ে গর্ব করতে পারি, কিন্তু এই গর্ব করার মধ্যেও আমাদের ব্যর্থতা খুঁজে নিতে হবে। কারণ সর্বশেষে একটি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করছি, আমাদের সংগ্রামী মহাসচিবকে আমরা বলতে চাই জাতীয়তাবাদী মহিলা দল প্রস্তুত আছে, যে কোনো সময় যে কোনো আন্দোলন সংগ্রামে আপনারা ডাক দিবেন জাতীয়তাবাদী মহিলা দল ঝাঁপিয়ে পড়বে সবার আগে পিছনে না। তবে আমাদের বক্তব্য হচ্ছে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরাও যেন সঠিকভাবে মূল্যায়িত হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যদি কোনো সফল বিপ্লব ঘটাতে হয় তাহলে শ্রমিক এবং নারী সমাজকে ওই বিপ্লবের শরিক করে নিতে হয়।
গত প্রায় 25 বছর ধরে আলোচনা করে এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রদূত তাহমিনা বেগমকে রাষ্ট্রদূত করেছিলেন আলোচনা করে এসেছি বিভিন্ন পর্যায়ে তিনি নারীদেরকে মূল্যায়ন করেছিলেন তিনি নারীদেরকে বিমান চালনা থেকে পানি গর্ভে পর্যন্ত বিস্তার লাভ করিয়েছিলেন এই আলোচনা গত 25 বছর ধরে করে এসেছি আজকে একটু অন্য কথা বলতে চাই সেইটা হলো এত বছর পরে 50 বছরের সুবর্ণ জয়ন্তীতে আজকে আমরা ইতিহাস বিকৃতির রাজনীতিতে এসে পৌঁছে গেছি আজকে হিংসা ঘৃণার রাজনীতিকে আমরা মোকাবেলা করছি এমন একটা কঠিন সময়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইস্পাত কঠিন ঐক্য গঠন করা সবচেয়ে বেশি জরুরি কাজ আজকে আমাদের দেশনেত্রী আমাদের মাতা জেলে রয়েছে এই মুহূর্তে আমাদের তাকে কিভাবে বের করতে হবে সেই আলোচনাটা অত্যন্ত বেশি জরুরি আজকে আপনারা বিভিন্ন মন্ত্রীর বিভিন্ন বক্তব্য শুনে আসছেন সম্প্রতি শুনেছেন আইনমন্ত্রী বলে থাকেন যে যদি বাংলাদেশে মুজিবুর রহমানকে যদি জাতির পিতা না ঘোষণা করা হয় তাহলে বেগম জিয়া নাকি জেলে থাকবে এবং সকল রাজনৈতিক দল সাফার করবে ঠিক আমি এভাবেই তিনি বলতে চেয়েছিলেন তার মুদ্রা কথা এটাই ছিল আজকে একটু এই প্রোগ্রাম থেকে জানাতে চাই জাতির পিতা হতে হলে সমঝোতার প্রয়োজন আছে সকল রাজনৈতিক দলের একটি ঐক্যের প্রয়োজন আছে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ গান্ধীজির কথা চিন্তা করি তারা সেই কংগ্রেসের কোনো ব্যানারে গান্ধীজির ছবিটি রাখেন না কোনো নির্বাচনের আগে কোনো দল এককভাবে গান্ধীজিকে ব্যবহার করেন না আমরা যদি পাকিস্তানের কথা চিন্তা করি সেখানেও জিন্নাকে কখনোই কোনো দলীয় ব্যানারে রাখা হয় না কোনো নির্বাচনে খোয়াড়ের মধ্যে ঢুকানো হয় না কিন্তু বাংলাদেশ কি দেখছি সকল কিছুর পরে শুধু শেখ মুজিব 15ই আগস্টের কথা বলা হয় সকল কিছুতেই শেখ মুজিব তার কারণ হচ্ছে তারা জাতীয়ভাবে শেখ মুজিবকে জাতির পিতা ঘোষণা দিতে পারেননি কারণ হচ্ছে মানুষের স্থানে মুজিবুর রহমানের চেয়ে মাত্র 3.5 বছরের রাজনৈতিক অবস্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়া অনেক অনেক বেশি স্থান করে নিয়েছে বাংলাদেশের সকল নাগরিকের হৃদয়ে বাংলাদেশের সকল নারী সমাজের হৃদয়ে সেই কারণে লাশটি তাদের অনেক বেশি ভয়ের কারণ আজকে দেখবেন লাশের রাজনীতি করছে আমাদের কিন্তু কোনো আপত্তি নেই কারণ আমরা জানি আমাদের মহান নেতা কোথায় চিরশায়িত হয়ে আছেন আর সেই কবরের প্রতি শ্রদ্ধা রেখে এই বাংলাদেশের মাটির প্রতি শ্রদ্ধা রেখে আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন এই দেশ থেকে তিনি কখনো বিদেশে যাবেন না সেখানে তার কোনো প্রভু নেই এই দেশে তার স্বামীর কবর রয়েছে সুতরাং এখানেই তিনি থাকবেন যে কারণে তার সন্তানকে সবচেয়ে আদরের সন্তানকে আত্মাহুতি দিতে হয়েছে তিনি দেখেছেন বাংলাদেশে আজকে সম্মান বলেন সম্ভ্রম বলেন শ্রদ্ধা বলেন একটি নামের সিনোনিম সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া সুতরাং এই নেত্রীকে আর একদিনও জেলে দেখতে চায় না আমরা সকলে প্রস্তুত আছি মাননীয় প্রধান অতিথি মাননীয় বিশেষ অতিথি আপনারা শুধু আমাদেরকে ডাক দিবেন একটি ঐক্যবদ্ধ ডাক যে কোনো মুহূর্তে আমরা প্রায় প্রত্যেকেই জেল খেটে এসেছি আমাদের কোনো ভয় নেই সকলকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ